প্রথমে সরি চাচ্ছি, কারণ রাত হয়ে গেছে, আমার নাইট করা হয়ে গেছে। ওর বার্থডের দিনকে যে কেকটা নিয়ে আসা হয়েছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বরের অফিস থেকে, মানে ও এয়ারপোর্টে শেফ আমার বর, তো আরেকজন শেফ এটা বানিয়ে দিয়েছিলেন ওর বার্থডে কেকটা। তো এত সুন্দর বার্থডে কেকটা হয়েছিল, মানে ভীষণ 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 সুন্দর খেতে হয়েছিল। আমি নিজেও কেক বানাই, বাট মানে অত সুন্দর, মানে মুখে দেওয়ার সাথে সাথে মানে একদম গলে যাচ্ছে কেকটা। তো আমি ওকে বলেছি মাসে একটা করে তুমি ওকে বানিয়ে দিতে বলবে, আমি বিল দিয়েই নিয়ে আসবো। দিদির একটা ফোন চলে এসেছিলো, ওই জন্য ওই দিকটায় মনটা ছিল, আমার ফোনে কথা বলছিল আমার বর। তো যাই হোক, এবার আমি ওকে বলেছি যে এরকম ওর বার্থডে কেকটাও, মানে ওটা ওর হোটেল থেকে দেয়নি, মানে হোটেলে বানিয়ে দিয়েছে, বাট ওকে বিল করেই নিয়ে আসতে হয়েছে, কারণ ওদের হোটেল থেকে কোনো জিনিস বাইরে বার করার নিয়ম নেই। তো অ্যাকচুয়ালি কেকটাও এমনি কিনেছিলো, তো আমি ওকে বলেছি যে আমি প্রতি মাসে তুমি আমাকে ওকে টাকা দিয়ে দেবে, মানে যে আর কি কেক বানাবে, তাই তুমি ওকে টাকা দিয়ে দেবে, আর প্রতি মাসে আমার জন্য প্লিজ একটা করে কেক নিয়ে আসবে, কারণ এত সুন্দর কেকটা বানিয়েছে। তো এখন আমি তোমাদের সামনে খুলছি, কারণ মানে অনেক টাকা দিয়েও ম্যাঙ্গানিজ বলো, মানে ক্রাম্স বলো, মানে এত সুন্দর কেক পাওয়া যায় না, মানে ম্যাঙ্গানিজকেও হার মানিয়ে দেয় এত সুন্দর, মানে ওদের যে শেফ, মানে যিনি আর কি কেক তৈরি করেন, বেকারিতে আছেন, এত সুন্দর তৈরি করে, মানে কেকটা যদি তোমাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারবে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। চলো আমি কেকটাকে ওপেন করে নিই আগে। বাহ, এটা তোমার চকলেট কেক, এখানটা একটু ফোকাস কর, এটাকে আমার রিফিল ওপেন করতেই হবে, কারণ এটা ওপেন না করলে এটা সে বার করা যাবে না। ও ভীষণ সুন্দর কেক, মানে আমি কেক বানাতে পারি, বাট আমি আমার বরকে বলেছি কি যেদিনকে তোমার ছুটি থাকবে সেদিনকে প্লিজ তুমি একটু ওনাকে বলো না যে আমার ফ্ল্যাটে আসতে, একটু আমাকে শিখিয়ে যেতে, মানে দারুণ কেক বানায়, দারুণ কেক বানায়। এবার আমার বর এইমাত্র বলল যে ও ধর্মতলা থেকে আসে, তাই আমি বললাম তোমার ছুটির দিনকে তাহলে একদিনকে ওনাকে ইনভাইট করো, তাহলে গল্প সল্প করা হবে, আর মানে পুরো উনি হাতে ধরে কেকটা শিখিয়েও দিতে পারবেন, ভীষণ ভালো কেক তৈরি করে। আমি এর থেকে বেশি খুলতে পারছি না, আমি এখান থেকে এটা টেনে নিচ্ছি এরকমভাবে, বাপরে এটা নিচে একটা স্যালুট একটা আছে, এই যে। তো চলো, এটা তো কারণ বার্থডে না, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি বলেছি আমার বরকে বলেছি মাসে 15 days অন্তর অন্তর দুটো করে এরকম বানিয়ে দিতে বলবে, প্লিজ 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 তুমি টাকা দিয়ে দেবে। তো ও বলছে যে আমাদের ওর ওর নিজেরও তো ইসে থাকে না, বলছে আমি মাসে একটা করে তোমার জন্য নিয়ে আসতে পারি। তা বললাম ঠিক আছে। তা বলছে তোমার এখান থেকে কিনে নিতে কী হয়েছে, এখানে যে ওখানে দেওয়া হচ্ছে না, মানে অ্যাকচুয়ালি আমার বর তো খুব একটা প্যাস্ট্রিটা ভালোবাসে না, এর জন্য ও না মানে মানে টেস্টের ডিফারেন্সটা বোঝে না, বাট প্যাস্ট্রিটা আমার ভীষণ ভালো লাগে, যে কারণে আমি বলেছি শোনো এটা যদি ওইখানকার থেকেও অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় আমি তাও কিনবো, এত সুন্দর এত সুন্দর, একটা দরকার হলে মাসে আমি দুটো খাবো তাও ঠিক আছে। তো বললো না আমি একটা করে আনতে পারবো মাসে, এর থেকে বেশি পারবো না, কারণ যেহেতু ও ওরও একটা ইসে থাকে না, মানে ও তো একটা ওখানে ইসে করছে, সেখানে আমার জন্য কেক বানাচ্ছে সেটা একটা বাজে লাগে দেখতে। তা বলছে যে আমি মাসে একটা করে আনতে পারি, কারণ ঠিক আছে। এখন রাত হয়ে গেছে, তার জন্য এখন গুড নাইট করছি, এটাকে আমি এখন হাফ করবো, করে হাফটা যাবে হচ্ছে ছোটো ভাইয়ের কাছে, আর হাফটা থাকবে বড়ো ভাইয়ের কাছে, মানে বড়ো ভাই খুব একটা খায় না, বড়ো ভাইয়ের মমন বেশি খায়। দেখো রাস্তায় বেরিয়েই হচ্ছে ওর খাওয়া লাগে, ফুচকার পাশ দিয়ে যাওয়ার সময় বলছে বোন দই ফুচকা খাবি, আমি বললাম না খাবো না, জোর জবরদস্তি সেই ফুচকা কিনলো, কিনে এখন আমাকে খাওয়াচ্ছে। ছোটগুলো খাইছি, আমি বড়গুলো খেতে পারবো না, ছোটগুলোই দে। তো চলো এখন একটু মোর শপিং কমপ্লেক্সটায় যাওয়া যাক, একটু টুকিটাকি কেনাকাটি করার জন্য। In a magic way, whenever I see you, all I can think is my summer love. Been waiting for you, my love, my summer.
কিছু খেতেও পারিস তুই বাবা, রোল খেয়ে আসলি, দই ফুচকা খেলি, এখন ডিশে খাচ্ছিস। আমি তো তিনটে খেলাম। হ্যাঁ তা আমি খাবো না, ইচ্ছে করে খাওয়াচ্ছে, প্রমাণ রাখছে যে আমিও খেয়েছি। I can't forget the day we met. বাড়িতে আসলাম, এখন 10টা বাজে। অ্যাকচুয়ালি আমি ড্রেসটা করেছিলাম 5:30 থেকে। ভেবেছিলাম যে আজকে ওই যে ফন্টের যে বার্থডে গেল, তোমাদেরকে বলেছিলাম, ভেবেছিলাম আজকে বার্থডে গিফটটা কিনতে বেরোবো। তো আমি আমার বান্ধবীকে অনেকবার বললাম চল চল চল, ও কিছুতেই রাজি হলো না যেতে, যে কারণে আমার ড্রেসটা করাই বেকার হয়ে গেল। পরে আমি দিদিকে ফোন করে বললাম দিদি চল একটুখানি গিফটটা কিনে নিয়ে আসি। তো দিদি বললো বোন আজকে যাবো না, কারণ কালকে ম্যান্ডে, কালকে হচ্ছে পমপমের পরীক্ষা আছে, ওর কালকে সায়েন্স পরীক্ষা, কালকে ওর লাস্ট পরীক্ষা। তো বললো বোন কালকে সন্ধ্যাবেলায় চল। তো ম্যান্ডেতে আমাদের এই পাশটা আবার বন্ধ থাকে কালকে ম্যান্ডে। তো আমি বললাম ঠিক আছে তাহলে চল ওই পাশটা দিয়েই কিনে নিয়ে আসবো। তো কালকে ওই পাশটায় গিয়ে কিনতে যাবো ওর গিফটটা। আর ভাবলাম যে যখন ড্রেসটা পরেই আছি, তখন ভাবলাম ড্রেসটা পরে যখন পরা হয় তুমি দেখবে কোনো জিনিস, ধরো তুমি ড্রেস ট্রেস করেছো কোথাও বেরোবে, সেটা বেরোনো হলো না, তখন কীরকম লাগে মনে হয় না যে ড্রেস করাটাই বেকার হয়ে গেল। গরমের মধ্যে র্যাপারটা ছেড়ে স্কার্ট পরাটা, সেটাও তো একটা গরমের মধ্যে বিশাল ব্যাপার। তার মধ্যে আবার লিপস্টিক পরেছি, লাইনার করেছি, কষ্ট করে সেজেছি। তো ভাবলাম একটা দিদির ওখান থেকে ঘুরে আসি। তো দিদির ওখানে 9টার সময় গেছিলাম, কারণ যেহেতু পমপমকে দিদি পড়াচ্ছিল। তো দিদি বললো বল তাহলে চল কালকে ওকে স্কুলে টিফিন দেবো। অ্যাকচুয়ালি কালকে যে কেকটা আমার বর নিয়ে এসেছিলো ওই কেকটি আমি পমপমকে দিতে গেছিলাম। তো আমি বললাম যে দিদি তাহলে তুই কেকটা কালকে ওকে টিফিনে দিয়ে দিস। এবার পমপমদের দুটো টিফিন হয় ওদের পার ডে, কারণ ও বোধহয় সকালবেলা যায় হচ্ছে 6:30-7:00 আর বাড়ি ফিরতে ফিরতে 3:30-4:00 ও সেন্ট জেভিয়ার্সে পড়ে। তো যাই হোক সেন্ট জেভিয়ার্সে দুটো টিফিন হয়। দিদি বলে একটা টিফিন নয় তো কেকটা দিয়ে দিচ্ছি, আরেকটা টিফিন তো কিছুটা ভারী দিতে হবে, তো চল কিনে নিয়ে আসি। তো ওর ম্যাগির প্যাকেট ট্যাকেট ছিল না, সেই ম্যাগির প্যাকেট ট্যাকেট কিনতে গেছিলো। সেটাই তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম যে কি মানে, ও বাড়ির থেকে বেরোলো, ওর শাশুড়ির কাছ থেকে রোল খেয়ে বেরোলো, শাশুড়ি জোর করে ওকে রোল খাওয়ালো। আচ্ছা তারপরে হচ্ছে বেরিয়ে দই ফুচকা, আমি আমি কিছুতেই ফুচকা খাবো না, সেই জোর জবরদস্তি ফুচকা ও এক প্লেটে নিয়েছে, অতটা খেতে পারেনি দেখে আমি তিনটে খেলাম। তারপরে আবার গিয়ে ওইখানে প্যাস্ট্রি খাচ্ছে, আমাকে বলছে খাবে, আমি বললাম না কিছুতেই না। তারপরে তো তোমাদের সামনেই দেখলে যে মুখের মধ্যে জোর করে ইসে করে দিল। তো যাই হোক ওর বাড়ি থেকে আসলাম, আর বেরিয়ে আবার একটু কমলদার দোকানে গেছিলাম, ওই একটু পিড়িয়ে দেখাচ্ছি বিস্কিট পুড়িয়ে গেছিলো। আমি সকালবেলায় ব্রিটানিয়া থিন অ্যারারুট ছাড়া অন্য কোনো বিস্কিট দিয়ে আমি চা খেতে পারি না, ইভেন ব্রিটানিয়া মেরি দিয়েও আমি খেতে পারি না, এটা দিয়েই আমার অভ্যাস। আমি একবারই দিনে চা খাই সকালবেলা, সেটা আমার এই বিস্কিটের প্যাকেটটাই লাগবে। লকডাউনের সময় সমস্ত বিস্কিটের প্যাকেট পাওয়া যেত, একমাত্র ব্রিটানিয়া থিন অ্যারারুটটাই পাওয়া যেত না। তখন যে আমার কী অবস্থা হয়েছিলো সে আমি জানি। একটা মানে কথা বলতে গেলে না কথাই চলে আসে, এদিকে আমরা দেরি হয়ে গেছে, ছেলেকে খেতে দেবো, 10টা বেজে গেছে প্রায়। তোমার ওই লকডাউনের সময় একটা মুদি দোকানে দেখছি যে আমি গিয়ে দাঁড়িয়েছি সকালবেলায়, দেখছি ওখানে বোধ হয় 20 প্যাকেটের মতন, 15 না 20 প্যাকেট, আমার এক্সাক্ট এখন খেয়াল নেই, অনেক বছর আগের কথা, 1-2 বছর হয়ে গেছে। তো দেখছি নিয়ে এসে ওরা আর কি ডেলিভারি দিচ্ছে, আমি পারি তো সবগুলো কিনে নেব। তা দোকানদার বলছে যে আপনি হাফটা অন্তত নিয়ে যান, মানে যদি 15টা এসে থাকে তাহলে 7টার মতন বোধ হয় আমাকে দিয়েছিলো, আর যদি 20টা এসে থাকে তাহলে মনে হয় 10টার মতন আমাকে দিয়েছিলো প্যাকেট। যে আমি ভাবছি আমি ওইটাকে স্টোর করি, কারণ আমি চা একবারই খাই সকালবেলা, এই বিস্কিট দিয়েই খাই। তো তখন যা ওরা দোকানে তুলেছিলো তার হাফটা আমি নিয়ে চলে এসেছিলাম, মনে পড়ে গেলো এমনি কিছু কিছু কথা না মনে পড়ে যায়। আর দুটো চিপসের প্যাকেট কিনলাম, আর আমার ফেস ওয়াশটা ফুরিয়ে গেছে। আমি বায়োটিকের পাপাইয়াটা কিনলাম, আমি জানি না কেমন হবে, ইউজ করে দেখি। বায়োটিক তো শুনেছি ভালো, আমি অ্যাকচুয়ালি অরিফ্লেমের ফেস ওয়াশই ইউজ করি, কিন্তু এইটা যখন কমলদার দোকানে দেখলাম বায়োটিকটা, দেখলাম একজন কিনছিল, সে বলছিল ভীষণ ভালো রেসপন্স, তো তার জন্য কিনলাম। আর এভার ইউথের একটা স্ক্রাবার কিনলাম, আমি স্ক্রাবার অ্যাকচুয়ালি ইউজ করি এইটা, এই স্ক্রাবারটা ভীষণ ভালো, লাভ নেচারের। লাভ নেচারটা এখন যদিও অরিফ্লেমের লাভ নেচারটা এখন উঠে গেছে, এটা এখন অন্য একটা লাভ নেচারেরই, মানে লাভ নেচার নামটা আছে কিন্তু বাট স্ক্রাবারটা আলাদা করে দিয়েছে। বাট আমি মানে যত পুরনো স্টক থেকে জোগাড় করে পারি আমি এইটাই কিনি, ভীষণ ভালো এইটা। তো যাই হোক এইটা জানি না, আমি এই দুটো মেখে তোমাদেরকে বলবো যে এভারিউথ স্ক্রাবারটা কেমন আর এইটা কেমন, আমি রেসপন্স কেমন হয় আমি বলবো। তবে ওই মেয়েটা তো বললো ভীষণ ভালো রেসপন্স দিয়েছে, তার জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস। তোমার কোল্ড ড্রিঙ্কস বাড়িতে নিয়ে এসছি, ওই যেটা তোমার প্লাস্টিকের বোতল থাকে, সে 500ই হোক, দেরি হোক আর 2 লিটারেরই হোক না কেন,
অনেকদিন না কাঁচের বোতলে কোল্ড ড্রিঙ্কস খাই, অনেকদিন। তো আজকে দেখছি কি আমি কমলদার দোকানে, মানে আমাদের যে গ্রসারির দোকানটা, ওই দাদাটার দোকানে কিনতে গেছি, দেখছি কি একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এই বোতলেই আর কি খাচ্ছে। তো আমি কমলদাকে বলছি তোমার দোকানে কাঁচের বোতলে পাওয়া যায়, বলছে হ্যাঁ পাওয়া যায়। তো তাহলে তুমি শিগগিরই আমাকে দিয়ে দাও, একটা আমার একটা আমার ছেলে। তো তার জন্য নিয়ে এসেছি, অনেকদিন কাঁচের বোতলে পেপসি খাই, ওই ধরো এমনি প্লাস্টিকের যে বোতলগুলো পাওয়া যায় সেই নিয়ে এসে গ্লাসে ঢেলে খেয়েছি, কিন্তু এইটা অনেকদিন বাদে খাবো। চলো আজকে এইটুকুই থাক, তোমরা সবাই ভীষণ ভালো থাকবে, এত সুন্দর সকালের জন্য প্রস্তুত থাকবে। আর আমি এখন নিজেকে ফ্রেশ করি, ফ্রেশ করে ছেলের খাবার দিকে একটুখানি যাই কিচেনে, ছেলেকে খেতে দিই, আর তারপরে শুয়ে শুয়ে ব্লগটা কমপ্লিট করি, কারণ আজকে আমার সানডে, আজকে আমার ছেলেকে পড়ানোর থেকে পুরোপুরি ছুটি আছে। আজকে আমার ব্লগ এইটুকুই আমি শেষ করছি, তোমরা সুন্দর একটা সকাল পাওয়ার আশা করবে, সুন্দরভাবে স্পিকটি নট। এখন সবাই মোবাইল দেখার জন্য ব্যস্ত হয়ে যা, আর আমি যে ব্লগটা ছাড়বো সেটি একটু মন দিয়ে তোমরা দেখো। আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করো, প্লিজ আমার কষ্টের একটু দাম দিও। চলো, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আমার যখন তোমরা ব্লগ দেখো, সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার, অ্যাকচুয়ালি আমার ব্লগ কিন্তু বেশি দেখে, আমার সাবস্ক্রাইবার থেকে নন সাবস্ক্রাইবার বেশি ব্লগ দেখে, কারণ আমি যেটা বুঝতে পারি, কারণ আমার যেহেতু ওয়াইটি স্টুডিও আমার ডাউনলোড করা আছে। বাট আমি চাই তোমরা যারা নন সাবস্ক্রাইবার আমার ব্লগ দেখো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের প্রত্যেকজনকে বলছি, তোমরা এক একজনও যদি আমাকে সাবস্ক্রাইব করো, তোমাদের এক একজনের সাবস্ক্রাইবারও আমার কাছে 100 কোটি সাবস্ক্রাইবারের সমান, ঠিক আছে? চলো